চোদ্দোর যে এক্সাম্পেলটা করালাম সেই চোদ্দোর এক্সাম্পেলের মতো করেই অ্যাকচুয়ালি ষোলোরটা আমার হয়ে যাবে ষোলোরটাতে শুধুমাত্র যে ফাংশানটা দিয়েছে সেই ফাংশানটা হচ্ছে এফ এক্স ইকোয়াল টু দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর নিচেতে দেওয়া হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এবং এইটা কোন বিন্দুতে বলা আছে এটা হচ্ছে এক্স নট ইকোয়াল টু ওয়ানে তাহলে এক্স এটা হচ্ছে এক্স নট ইকোয়াল টু ওয়ানে দেওয়া আছে আর এইটা ওয়ান যখন সরি এটা জিরো যখন এক্স ইকোয়াল টু ওয়ান অ্যাকচুয়ালি এটা কী করেছে এই ওপরের যেটা আছে না ওপরেরটা এই ওপরেরটার মতো করেই করেছে ওপরেরটা যেমন আছে তেমনি এটা হয় কিন্তু ওখানে জিরো বিন্দুতে আছে আর এখানটা কত আছে ওয়ান বিন্দুতে সেই জন্য কোয়েশ্চেন নাম্বার চোদ্দো আর কোশ্চেন নাম্বার ষোলো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই ওটা তো একই রকম এইচ এল আর এইচ এল ধরে যেমন যেমন করা সেরকম করবি আচ্ছা এর পরেরটাতে আমি আসছি কোশ্চেন নাম্বার কোনটাতে সেটা হচ্ছে পনেরোটাতে